শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে 2024 সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে গণতন্ত্রগামী জনগণ বিজয়ী হয়েছে। হাজার হাজার আহত মানুষের আত্মচিৎকার আর লাখো শহীদের রক্তস্নাত জমিনে জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। বিশ্বাস করি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা গেলে কোনো প্রকার ষড়যন্ত্র করে কেউ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে সক্ষম হবে না। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিস্ট সরকারের দোসরদের রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধানের সঙ্গে যুক্ত বিষয়ে তাড়াহুড়া না করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে শারদীয় দুর্গোৎসব উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি বরাবরই নাগরিকদের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ বিএনপি মনে করে একটি রাষ্ট্রে ভোটবিহীন নাগরিকের অবস্থা যুদ্ধক্ষেত্রে অস্ত্র এবং প্রশিক্ষণবিহীন একজন সৈনিকের মতোই নাজুক। নাগরিকের ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে রাষ্ট্র এবং সমাজ নাগরিকদের মালিকানা প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। এদিকে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে কোনো জোট করিনি, আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করব না। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর গলা চিপায় নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে যাওয়ার সময় বরিশাল নগরীর চৌমাথায় জমায়েত হওয়া নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, আমরা সকল রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে। এই অবস্থায় আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি, তাই বিএনপি থেকে প্রেস রিলিজ দিয়ে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে। এ সময় বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাদিসহ আর অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চিঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূরকে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন। এই চিঠি প্রকাশ হওয়ার পর পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্য পথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।